নমস্কার বন্ধুরা, এক ঝুড়ি গপ্প নিয়ে চলে এসেছি আমি সায়নী। আজকে আবার আমি শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা বাংলার ডাকাত বইটি থেকে আরেকটি গল্প পড়ে শোনাচ্ছি। এর আগে আমি এই বই থেকেই আরও দুটো গল্প পাঠ করেছিলাম। আজকের গল্পের নাম বাঁশবেড়িয়ার কালাচাঁদ বাবু। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কারো কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দেবেন। আমরা তো ছোটবেলা থেকে জানি গল্প শোনা আর গল্প পড়া, একটা সময় তো ছিল ঠাকুমা দিদিমা দাদু ওই তাদের নাতি নাতনিদের বিভিন্ন সময়ে গল্প পড়ে শোনাতেন, এবং নাতি নাতনিদেরও জেদ থাকতো। আমি তো ভীষণ জেদ করতাম, খাওয়া শোয়া প্রত্যেকটা সময় আমি গল্প চাই। সে পুরনো গল্প হলেও চলবে, একই গল্প বারবার রিপিটেড হলেও চলবে, কিন্তু গল্প আমার চাই। সেই রকমই আর কি এখন। হ্যাঁ, আমি গল্প বিভিন্ন চ্যানেল থেকে গল্প শুনতে আমি ভালোবাসি, সেই জায়গা থেকেই অনুপ্রেরিত হয়ে আমি আজ আমার এই গল্পের চ্যানেলটা খুলেছি। আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগবে, কীরকম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। চলুন, অনেক কথা হয়ে গেল, এবার শুরু করা যাক আমাদের গল্প পাঠ। আজকের গল্প বাঁশবেড়িয়ার কালাচাঁদ বাবু। বাঁশবেড়িয়ার কাছে একটি পল্লী, পল্লীর মধ্যে প্রকাণ্ড একটি বাড়ি, বাড়ির পাশ দিয়া একটি পথ, তাহার কিছু দূরেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, গ্রামের নাম বেনেপুর। গ্রামের বড় বাড়িটি একজন জমিদারের, চকমিলান বাড়ি, সামনেই একটি দিঘি, কালো জলে কালো ঢেউ তুলিয়া নাচিতেছে। দিঘির পাড়েই বাগান, আম নারিকেল তাল প্রভৃতি নানা জাতীয় গাছ ও ঝোপঝাড়ের অবধি নাই। দিঘির উত্তর পাড়ে জমিদারের বৈঠকখানা, জমিদারবাবু সেইখানেই বসেন। বাড়ির ভেতরে খিড়কির প্রাচীরের বাহিরে কয়েকটা এঁদো পুকুর, নানা জলজ উদ্ভিদে ঢাকা, মাঝে মাঝে জল দেখা যায়। জমিদারের নাম কালাচাঁদ বাবু, অতি ধার্মিক বৈষ্ণব, দিন রাত মালা জপ করেন, মুখে সর্বদাই রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরু শব্দ। তাহার বাড়ির পাশ দিয়া বেলা শেষে যদি কোনো পথিক যায়, জমিদারের চোখে পড়িলেই তিনি তাহাকে বৈঠকখানায় ডাকিয়া আনেন, বলেন, মহাশয়, এই পথে ভর সন্ধেবেলা যাওয়া নিরাপদ নয়, রাস্তাঘাট ভালো নয়, দস্যু ডাকাতের ভয়, রাত্রে আমাদের অতিথিশালায় থাকুন, সকালবেলা জল খাবার খাইয়া গন্তব্যস্থানে চলে যাবেন। নিরীহ পথিক কিছুই বুঝিতে পারে না, রাজি হইয়া যায়, মনে করে ইহা অতি উত্তম প্রস্তাব, এমন সজ্জন ব্যক্তির আশ্রয় পাওয়া ভালো। কালাচাঁদ বাবু রাত্রিতে ভিন্ন মূর্তি ধারণ করেন। বৈঠকখানা ঘরে যাহারা তখন আসে তাহারা সকলেই দুর্দান্ত দস্যু সর্দার কিংবা তাহাদের বিশ্বস্ত অনুচর। দিনের বেলা ধর্মচর্চা নিছক ভরং ছাড়া আর কিছুই নহে। সেই সময় বিভিন্ন জেলার ডাকাত দলের লোকই মূলত আসে তাহার বৈঠকখানায়। নৈহাটি, হুগলি, বৈদ্যবাটি, পাণ্ডুয়া, চন্দননগর, হরিপাল, রাজপুর, শালকিয়া, কলিকাতা ও বালিগঞ্জের ডাকাতের সর্দাররাও কালাচাঁদবাবুর বৈঠকখানায় জড়ো হয়। কালাচাঁদবাবুর পরামর্শ লইয়া তাহারা কাজে নামে। তাহা ছাড়া প্রত্যেক দলের গুপ্তচরগণ আসিয়া
কোথায় গিয়া ডাকাতি করিলে ভালো মাল মিলিবে তাহার সন্ধানও দেওয়া যাইত এবং পথের নিশানাও বলিয়া দিত। কালাচাঁদবাবু যেমন ডাকাতদের পৃষ্ঠপোষক, তেমনি স্বয়ং ছিলেন ছদ্মবেশী জমিদার ডাকাত। তাহার বাড়িতে যাহারা অতিথি হইত, রাত্রিতে ভুড়ি ভোজনের পর যখন তাহারা সুখে নিদ্রা যাইত, তখন কালাচাঁদবাবুর নির্দেশে তাহাদের যথা সর্বস্ব কাড়িয়া লওয়া হইত। তাহার পর তাহাদের লাশ বাড়ির পেছনে এঁদো পুকুরে ফেলিয়া দেওয়া হইত। বাড়ির এক কোণে ছোট মন্দির, সে মন্দিরে ভীষণা কালী মূর্তি প্রতিষ্ঠিত। ডাকাতটা সেই শ্যামা মায়ের পূজা আর নরবলি দিয়া ডাকাতি করিতে বাহির হইত। কালাচাঁদবাবুর বাড়িতে অতিথি হইলে তাদের আর প্রিয়জনদের মুখ দেখিবার সৌভাগ্য হইত না। বাহিরের লোকেরা কিন্তু জমিদার বাবুর আসল রূপটি দেখিতে পাইত না। তাহারা বরং মনে মনে বলিত, আহা হাহা, কি সাধু সজ্জন মহৎ লোক, কি অতিথি সেবা পরায়ণ। একদিন সন্ধেবেলায় তিনখানি গরুর গাড়ি কালাচাঁদবাবুর বাড়ির পাশ দিয়া যাইতেছিল। দুইখানি গাড়ি একেবারে কানায় কানায় ঠাসা। একখানে আরোহী ছিলেন একজন প্রৌঢ় ভদ্রলোক, তাহার স্ত্রী, একটি পুত্র ও একটি কন্যা। তখনও সন্ধ্যা হয় নাই, বেলা অপরাহ্ন। গাড়ির পেছনে দুজন বলিষ্ঠ পশ্চিমা পালোয়ান প্রহরী, তাহাদের হাতে লাঠি, পিঠে বোঝা। গাড়ির আরোহী উত্তর পশ্চিমাঞ্চলের কমিশারিয়েটের গোমস্তাগিরি করে, সঙ্গে অনেক টাকা কড়ি মালপত্র লইয়া নিজের বাসপল্লী শান্তিপুরে চলিয়াছেন, তাহাও প্রায় 20 বৎসর পর। ভদ্রলোক ব্রাহ্মণ, নাম অম্বিকাচরণ গোস্বামী, বয়স 50, দেখিতে সুপুরুষ, দীর্ঘকায়, বলিষ্ঠ। পশ্চিমের জলবায়ুর গুণে এইরূপ শরীর হইয়াছে। তাহার স্ত্রীর বয়স বড় জোর 35, কাশীর মেয়ে তিনি, পরমা সুন্দরী, স্বাস্থ্যবতী, দীর্ঘাঙ্গী। উহাদের ছেলেটির বয়স 10 এবং মেয়ের 5। ছেলে মেয়ে দুইটি অতি সুশ্রী, আর অম্বিকাবাবুর গায়ে বেশ জোর। তিনি ছাউনির গোড়া ও কালা সিপাহীদের নিকট হইতে কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালনা শিখিয়া সুদক্ষ হইয়াছিলেন। তাহাছাড়া অম্বিকাবাবু প্রত্যহই ব্যায়ামও করিতেন। অম্বিকাবাবুকে দেশ হইতে তাহার আত্মীয়রা পত্র দিয়াছিলেন, খুব সাবধানে আসিবে, এ অঞ্চল দস্যু ডাকাতের বাসভূমি, পদে পদে বিপদ। চিঠি পাইয়াই দুজন শক্তিশালী পশ্চিম দেশীয় দেহরক্ষী সঙ্গে করিয়া লইয়া আসিয়াছিলেন। ভগবানের অপার করুণা, পথে পর্যন্ত কোনো বিপদ ঘটে নাই। কালাচাঁদবাবু পূর্বেই গুপ্তচরের মুখে খবর পাইয়াছিলেন, একজন মালদার লোক গরুর গাড়িতে অনেক টাকা কড়ি ও রকমারি জিনিসপত্র লইয়া দেশে যাইতেছেন। কালাচাঁদবাবু মনে করিলেন একটা মস্ত বড় সুযোগ উপস্থিত হইয়াছে, এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যায় না। তিনি নিজে অম্বিকাবাবুর কাছে আসিয়া বিনয় করিয়া বলিলেন, নমস্কার, আপনি কোথায় যাবেন? সাধু বেশি মালা হাতে একজন প্রৌঢ় ভদ্রলোককে ওইভাবে কথা বলিতে দেখিয়া অম্বিকাবাবু অবাক হইলেন। তিনি প্রতি নমস্কার জানাইয়া বলিলেন, আগে আপাতত শান্তিপুর, তারপর যাব নিজের দেশের বাড়িতে। জানেন, প্রায় 20 বছর পর দেশে ফিরছি। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, অতি উত্তম, আহা হা হা।
জননী জন্মভূমি, সে যেখানেই থাকুন মশাই, মাটির টান, স্বদেশের টান বড় কম নয়। তা তো বটে। শ্রীহরি আপনার মনোবাসনা পূর্ণ করুন। উফ, সঙ্গে যে আবার মা জননীও রয়েছেন, ছেলেমেয়েরাও রয়েছে, তাই তো, এমন অসময়ে আর যাওয়াটা ঠিক হবে না। তার চেয়ে এখানে খাওয়া দাওয়া করে রাত্রিটা কাটান, ভোরবেলা রওনা হবে, পথঘাট তো ভালো নয়, বলিলেন কালাচাঁদবাবু। অম্বিকাবাবু বলিলেন, সেজন্য আপনার ভাবনা করিতে হইবে না, আমার সঙ্গে দুজন পশ্চিমে পালোয়ান আছে, দেখছেন তো কীরকম যমদূতের মতো চেহারা। কালাচাঁদবাবু দুজন পালোয়ানের দিকে চাহিয়া হাসিয়া বলিলেন, জানেন তো আমরা কীভাবে বাস করি, চারিদিকে ডাকাতের আড্ডা, কোম্পানির সাহেবরা কিচ্ছু করতে পারে না, শত শত ডাকাতের কাছে দুজন প্রহরী কী করবে। অম্বিকাবাবুর স্ত্রী বলিলেন, বেশ কথা, আজ রাতটা এখানেই থেকে যায় না কেন, ছেলেমেয়েরাও একটু বিশ্রাম করুক, কাছাকাছি তো এসেই পড়েছি, কাল খুব ভোরবেলা রওনা হলেই হবে। কালাচাঁদবাবু হাসিতে হাসিতে বলিলেন, মা আমার বুদ্ধিমতী, আপনাদের পায়ে শত কোটি প্রণাম। অম্বিকাবাবু অপ্রসন্ন মনে রাজি হইলেন। এবার কালাচাঁদবাবু মা জননীকে পুত্রকন্যাদের লইয়া অন্দরমহলে যাইতে অনুরোধ করিলেন, কিন্তু অম্বিকাবাবু বলিলেন, না, আমরা সব এক ঘরেই থাকব, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরাই রান্নাবান্নার ব্যবস্থা করে নেব। কালাচাঁদবাবু ভৃত্যকে অতিথিশালার দুইটি ঘর খুলিয়া দিতে বলিলেন। অম্বিকাবাবু তাহার স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি থাকিবার সুব্যবস্থা করিয়া দিলেন। গাড়ির জিনিসপত্র নামানো হইল না, গাড়িতেই রহিল। তাহাদের পাশের ঘরেই মির্জাপুরি পালোয়ান রামদিন ও রামভজুয়া মেঝেতে কম্বল বিছাইয়া লণ্ঠন জ্বালাইয়া জয় শ্যাপতি রাম রাম রাঘব রাজা রাম গানের সুর ভাঁজিতে লাগিল। অম্বিকাবাবুর সঙ্গে কালাচাঁদবাবু নানা গল্প জুড়িয়া দিলেন, চাকরির কথা, সাহেবদের কথা, লড়াইয়ের কথা, উপার্জনের কথা, আর ঘর গৃহস্থালির কথা। এমন সময় অম্বিকাবাবু লক্ষ্য করিলেন, এক কৃষ্ণকায় ভীষণ দর্শন মূর্তি দরজার পার্শ্বে উকিঝুঁকি মারিয়া চলিয়া গেল। কালাচাঁদবাবু মুখ ফিরাইয়া কি যেন একটা ইঙ্গিত করিলেন। রাত্রি তখন এক প্রহর। এমন সময় আর একজন অতিথি সেখানে আসিলেন, হাতে তাহার পুরু মোটা লাঠি, অসুরের মতো দীর্ঘকায়। তিনি কালাচাঁদবাবুর গৃহে আশ্রয় চাহিলেন। কালাচাঁদবাবু তাহাকে প্রথমে ইতস্তত করিলেও পরে নানা চিন্তা করিয়া আশ্রয় দিতে রাজি হইলেন। অম্বিকাবাবু আগন্তুক ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়া জানিলেন তিনি শান্তিপুরের খাস অধিবাসী। তিনি বর্ধমানের রাজার সদর কাছারি হইতে খাজনার টাকা লইয়া কৃষ্ণনগর যাইতেছেন। পথে আসিতে রাত্রি হইয়া গেল। অম্বিকাবাবুর পরিচয় জানিয়া আগন্তুক সন্তুষ্ট হইলেন, একই দেশের লোক তাহারা। এদিকে অতিথি একাই দুই সের চাউলের ভাত খাইলেন, সেই সঙ্গে আনুষঙ্গিক ব্যঞ্জনাদি গ্রহণ করিলেন। রাত্রি প্রায় দ্বীপ প্রহর হইলে যে যাহার ঘরে শুইয়া পড়িলেন। ক্লান্ত পথিকেরা গভীর নিদ্রায় মগ্ন হইলেন। নবাগত অতিথি বাহিরের একটি বারান্দায় শয়ন করিলেন। অম্বিকাবাবুর স্ত্রী স্বামীকে বলিলেন, গতিক সুবিধের নয়, জানালা দিয়ে দেখো,
বাড়ির চারিদিক ডাকাতের দল ঘিরে ফেলেছে। বলিতে বলিতেই ভীষণ হাড়ের এড়ে চিৎকারে সকলের ঘুম ভাঙিয়া গেল। সকলেই দেখিল সম্মুখে কালো মুখোশ পরা একদল ডাকাত মশাল জ্বালিয়া তোল পাড় করিতেছে। বাহির হইতে দরজা বন্ধ। অম্বিকাবাবু জোর চিৎকার করিয়া ডাকিলেন, রামদেন, রাম বজুয়া। তাহার ডাক শুনিয়া দুইজনে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিল, বলিল, হুজুর। অম্বিকাবাবু বলিলেন, বাইরের কেয়ারি খুলে দাও। রামদিন হুঙ্কার দিয়া বলিল, বাবু ডাকু কাকুঠি হুঁশিয়ার সে বাহার আইয়ে। ইহা বলিয়া সে বাহিরের দরজা খুলিয়া দিল। এমন সময় কে যেন রামদিনের মাথায় এক বিরাট লাঠির ঘা মারিল। রাম ভজুয়া সঙ্গে সঙ্গে সেই লাঠিয়ালকে সহসা এমন লাঠির আঘাত করিল যে সে দশ হাত দূরে ছিটকাইয়া পড়িল। অম্বিকাবাবু তাহার গুপ্তি হইতে তরোয়াল বাহির করিয়া মালকোচা মারিয়া ধুতি পরিয়া বাহিরে আসিলেন। তাহার স্ত্রী ছেলেমেয়ে দুইটিকে আগলাইয়া বসিয়া কাঁদিতে লাগিলেন। অম্বিকাবাবু তাহাকে বলিলেন, কাঁদছ কেন দুর্গা? তুমিও তরোয়াল নিয়ে বেরিয়ে এসো, কিসের ভয়? দেবী ভগবতী আমাদের সহায়। তুমি ছোড়া চালাতে কি অমনি শিখেছ? আসুক না ডাকাত, দেখি ব্যাটারা কি করতে পারে। আগন্তুক পথিক বারান্দায় শুয়েছিলেন। তিনি শোরগোল শুনিয়া জাগিয়া উঠে দেখিলেন দারুণ অবস্থা। তিনি তাড়াতাড়ি অম্বিকাবাবুর স্ত্রীর কাছে আসিয়া করজোড়ে বলিলেন, মা জননী, তুমি ভয় করো না, আমি থাকতে তোমার কেশাগ্রহ কেউ হাত দিতে পারবে না। দেখে যাও তোমার এই দামাল ছেলে কি করে ব্যাটাদের হটিয়ে দেয়। হ্যাঁ, তবে তৈয়ার থাকতে হবে। দুর্গাদেবী বলিলেন, বাবা আমিও হাতিয়ার ধরতে জানি। তারপর দেখিতে দেখিতে দুই দলে তুমুল লড়াই বাঁধিয়া গেল। একদিকে বহু ডাকাত আর অন্যদিকে আগন্তুক ভদ্রলোক, রামদিন, রাম ভুজুয়া, অম্বিকাবাবু ও তাহার স্ত্রী দুর্গাদেবী। দুর্গাদেবী রণরঙ্গিনী চামুণ্ডা বেশে ডাকাতদের সম্মুখীন হইলেন। অন্যদিকে শতাধিক ডাকাত। ডাকাত দলের নেতৃত্ব করিলেন স্বয়ং জমিদার কালাচাঁদ বাবু। তাহার ইশারায় বাঘ যেমন শিকারের ওপর লাফাইয়া পড়ে, তেমনি ডাকাতেরা দলে দলে তাহাদের উপর ঝাঁপাইয়া পড়িল। ধন্য তরবারি ও লাঠি চালাইবার শক্তি অম্বিকাবাবুর, রাম ভজুয়া ও রামদিনের। দুর্গাদেবীও আঁটো সাঁটো করিয়া শাড়ি পরিয়া চুলের খোঁপা ঝুঁটির মতো বাঁধিয়া বীরাঙ্গনা বেশে ডাকাতদের আক্রমণ করিতে লাগিলেন। ডাকাতদের দেহ ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হইয়া গেল, তবুও তাহারা পিছু হটিল না। আঘাতের পর আঘাত হানিতে লাগিল। তাহাদের মাথায় যেন খুনের নেশা চাপিয়া গিয়াছিল। সকলে বিস্মিত হইয়া এই ভীষণ দৃশ্য দেখিল। বো বো বন বন শব্দে মাথার ওপর একটি প্রকাণ্ড ঢেঁকি ঘুরাইতে ঘুরাইতে সেই বলিষ্ঠ অতিথি ডাকাতদের আক্রমণ করিল। ঝড়ে যেমন গাছের ডালপালা ভাঙিয়া পড়ে, সেইরূপ ঘূর্ণায়মান ঢেঁকির আঘাতে একের পর এক ডাকাত শয্যাশায়ী হইতে লাগিল। বলিষ্ঠ লোকটি কুমোরের চাকার মতো ঢেঁকি ঘুরাইতে ঘুরাইতে এক একটা প্রকাণ্ড লাফে ডাকাতদের উপর ঝাঁপাইয়া পড়িয়া আঘাতের পর আঘাত হানিতে লাগিল। সে চিৎকার করিয়া বলিতে লাগিল, জানিস ব্যাটারা আমি কে? আমি শান্তিপুরের সেই বীর আসানন্দ ঢেঁকি। এই ভয়াবহ দৃশ্য দেখিয়া কালাচাঁদবাবু থরথর করিয়া কাঁপিতে লাগিলেন। তিনি কোনো ক্রমে একটি ঘরের মধ্যে পলাইয়া প্রাণ রক্ষা করিলেন। জয় মা কালী, ব্রহ্মময়ী মা, জয় মা তারা, শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত হইয়া উঠিল। অম্বিকাবাবু তাহার দুই শক্তিশালী প্রহরী ও দুর্গাদেবীর আক্রমণে ডাকাতরা ভয়ে হতভম্ব হইয়া পলায়নের চেষ্টা করিতে লাগিল। কিন্তু কাহার সাধ্য পলায়ন করে? আশানন্দের ঢেঁকির আঘাতে কোনো ডাকাতের মাথা ফাটিল, কাহারও বা হাত বা পা ভাঙিল। আশানন্দ কালাচাঁদবাবুর বাড়ির মধ্যেই ঢেঁকিশাল হইতে ঢেঁকিটি লইয়া এই আক্রমণ রচনা করিয়াছিল। আশানন্দের আক্রমণেই ডাকাতরা ভীষণভাবে পর্যুদস্ত হইয়া পড়িয়াছিল।
এদিকে দেখিতে দেখিতে অন্ধকার দূরীভূত হইয়া পূবের আকাশ রাঙা হইয়া উঠিল। গ্রামের লোকেরা দলে দলে আসিয়া ভিড় করিতে লাগিল। নিকটবর্তী থানায় খবর গেল। সৌভাগ্যক্রমে সেই সময় স্বয়ং ম্যাজিস্ট্রেট মিস্টার মন্ট্রেসর একজন ডাকাত সর্দারকে ধরিবার জন্য বাঁশবেড়িয়ায় উপস্থিত ছিলেন। তাহার সঙ্গে প্রায় 50 জন সিপাই ছিল। তিনি সংবাদ পাইবা মাত্রই চলিয়া আসিলেন। ডাকাত ও ডাকাত সর্দারেরা সকলেই ধরা পড়িল। ভণ্ড বৈষ্ণব জমিদার কালাচাঁদবাবুর হাতে হাত করা লাগাইয়া প্রকাশ্য রাস্তা দিয়া থানায় লইয়া গেল। কালাচাঁদবাবুর বাড়ি তল্লাশি করা হইল। বহু অস্ত্রশস্ত্র পাওয়া গেল। ইহা ভিন্ন খিড়কির 3টি পুকুরের মধ্যে বহু নরকঙ্কালও পাওয়া গেল। কালাচাঁদবাবু আর কি করিবেন, হাতে নাতে ধরা পড়িয়া তিনি সকল অপরাধ স্বীকার করিলেন। অনেক দস্যু ডাকাতের নামও বলিয়া দিলেন। বিচারে অনেকে কারাদণ্ডে দণ্ডিত হইল। কালাচাঁদবাবুর যাবজ্জীবনের দীপান্তর দণ্ড হইল। অম্বিকাবাবু, তাহার স্ত্রী, রামভজুয়া, রামদিন এবং আশানন্দ ঢেঁকি কোম্পানি হইতে প্রচুর পুরস্কার লাভ করিলেন। আশানন্দ ঢেঁকি লইয়া লড়াই করিয়াছিলেন বলিয়াই সেই দিন হইতে তাহার নামকরণ হইয়াছিল আশানন্দ ঢেঁকি। শেষ হলো আমার আজকের গল্প। কিন্তু এই গল্পটির সম্বন্ধে লেখক একটি ছোট্ট টিকা নিবেদন করেছিলেন, সেটি আমি পড়ে শোনাচ্ছি। লেখকের কথা অনুযায়ী, সেকালের অধিকাংশ জমিদারি ছিলেন হয় ডাকাত না হয় ডাকাত সর্দার। রেভারেন্ড লং সাহেব তাহার অভিজ্ঞতা হইতে শতবর্ষ পূর্বের বাংলাদেশ সম্বন্ধে যে প্রবন্ধ লিখিয়াছিলেন তাহাতে বাঁশবেড়িয়ার ওই জমিদার দস্যুর বিষয় উল্লেখ করিয়াছেন। বাংলা সরকারের প্রকাশিত ডাকাতদের কাহিনীতে এই ঘটনার বিষয় লিপিবদ্ধ আছে। বাঁশবেড়িয়ার স্বর্গত কুমার মনীন্দ্র দেব মহাশয়ও এই ডাকাতির বিষয় আমাকে একাধিকবার বলিয়াছেন। তাহার নিকটেই বাঁশবেড়িয়ার জমিদার পরিবারের পরিচয় শুনিয়াছিলাম। এখানে কাহারও প্রকৃত নাম উল্লেখ করা হইল না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি আমাকে একটু জানাবেন। আর বাংলার ডাকাত বইটি থেকে আর যদি কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে অনুগ্রহ করে জানাবেন, আমি পড়ে শোনাব। তাহলে আজকের মতো আসি। সকলের জন্য শুভেচ্ছা এবং নমস্কার।